আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি যে কিভাবে সহজ পদ্ধতিতে আফসার অ্যাকাউন্ট বানাবেন ভিউয়ার্স উল্লেখ্য যে আফসার অ্যাকাউন্ট কিভাবে বানাতে হয় তা নিয়ে পূর্বেই আমার একটি ভিডিও রয়েছে কিন্তু এমতাবস্থায় আফসারের মধ্যে নতুন কিছু আপডেট আসার কারণে আবারও আফসার নিয়ে একটি ভিডিও বানাতে হয়েছে ভিউয়ার্স প্রবাস বাংলা টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সেবায় আমি নকিব তো চলুন শুরু করা যাক ভিউয়ার্স আপনাকে যদি আপসার অ্যাকাউন্ট বানাতে হয় তাহলে আপনাকে প্রথমেই খুঁজে নিতে হবে আপসারের ফিঙ্গার ভেরিফিকেশন মেশিনটি যাকে বলা হয়ে থাকে ক্যাশুক মেশিন যাই হোক আপনাকে সাথে নিতে হবে যে আপনার আকামা এবং একটি সক্রিয় মোবাইল নাম্বার যাই হোক এখন আমি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখিয়ে দেব যে ফিঙ্গার মেশিনে কিভাবে ফিঙ্গার দিয়ে বাকি কাজটুকু সম্পন্ন করবেন তো চলুন আমরা এখন ফিঙ্গার মেশিনে চলে যাই প্রথমেই আপনাকে ডিসপ্লেটি ইংলিশে করে নিতে হবে তারপর দ্বিতীয় যে অপশনটি রয়েছে অ্যাক্টিভেট অ্যাকাউন্ট তার উপরে ক্লিক করতে হবে তারপর আপনার আকামা নাম্বার মানে আপনার আইডি নাম্বারটি এখানে টাইপ করে নিতে হবে আইডি নাম্বার টাইপ করার পর আপনার সামনে ইএস অথবা ন লেখা আসবে আপনি ইএসএ ক্লিক করবেন এখানে ইএসএ ক্লিক করার পর আপনাকে আপনার মোবাইল নাম্বার টাইপ করতে হবে এখানে জিরো দিয়ে শুরু করে আপনি আপনার মোবাইল নাম্বারটি টাইপ করবেন আপনার মোবাইল নাম্বারটি সঠিকভাবে টাইপ করার পর আবারও আপনার সামনে ইয়েস অথবা ন লিখা আসবে ঠিক আছে আপনি ইএসএ ক্লিক করবেন ইএসএ ক্লিক করার পর তারপর আপনার সামনে আসবে ফিঙ্গার অপশন এখানে আপনার হাতের আঙুল দিয়ে আপনি ফিঙ্গার দিতে হবে এখানে দেখুন নিচে রয়েছে ফিঙ্গার প্লেস যেখানে আপনার রেজার রয়েছে সেখানে আপনি আপনার ডান হাতের শাহাদত আঙ্গুল দিয়ে প্রথমে চাপ দিবেন। সেটি অ্যাক্টিভ হওয়ার পর আপনি আপনার বাম হাতের শাহাদত আঙ্গুল মানে থাম আঙ্গুল দিয়ে আবারও ফিঙ্গার দিবেন চাপ দিবেন এই জায়গাটায় ঠিক চাপ দিয়ে ধরে রাখার পর আপনার ফিঙ্গার যখন অ্যাক্টিভেট হয়ে যাবে ঠিক অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর আপনার মোবাইলে একটি ভেরিফিকেশন কোড আসবে এই দেখুন অলরেডি আমার একটি ভেরিফিকেশন কোড চলে আসছে এই ভেরিফিকেশন কোডটি আপনি ঠিক এই জায়গায় আবারও টাইপ করবেন ঠিক আছে ভেরিফিকেশন কোডটি থাকবে ছয় ডিজিটের সেই ছয় ডিজিটের ভেরিফিকেশন টাইপ করার পর আপনার সামনে আবারও আসবে ইয়েস এবং ন আপনি ইয়েসে ক্লিক করবেন যথারীতি ইয়েসে ক্লিক করার পর আপনার সামনে এইভাবে একটি নোটিস আসবে নোটিশের ঠিক নিচে দেখতে পাবেন একটি ঠিক চিহ্ন দেওয়ার একটি জায়গা রয়েছে ঠিক সেই জায়গাটি আপনি একটি ঠিক চিহ্ন দিয়ে দিবেন ঠিক আছে এখানে ঠিক চিহ্ন দেওয়ার পর আপনার লিখে নিচে লেখা আসবে অ্যাক্টিভেট এই অ্যাক্টিভেটে আপনাকে ক্লিক করতে হবে এখানে অ্যাক্টিভেটে ক্লিক করার পর আপনার ফিঙ্গারের কাজটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনার মোবাইলে একটি টেম্পোরারি পাসওয়ার্ড আসবে এখানে আপনার দেখুন আমার অলরেডি একটি পাসওয়ার্ড চলে আসছে এই টেম্পোরারি পাসওয়ার্ড এইভাবে আসবে এই টেম্পোরারি পাসওয়ার্ড দিয়ে আপনার অনলাইনে বাকি কাজটা করে নিতে হবে তো আমি আবারও ফিরে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এখানে আমার মোবাইল স্ক্রিনে আসার পর আমি একটি ব্রাউজার ওপেন করে নিব এখানে উল্লেখ্য যে আপনি যে কোনো ব্রাউজার থেকে এই কাজটি কমপ্লিট করে নিতে পারবেন তো আমি আমার মোবাইলে থাকা গুগল ব্রাউজারটি ওপেন করে নিলাম এখানে ব্রাউজারটি ওপেন হবার পর সার্চ ইঞ্জিনে টাইপ করবেন অ্যাপসার লগ অথবা ডব্লিউডব্লিউ এ লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর যে পেজটি ওপেন হবে সেই পেজের ঠিক বাম পাশে দেখবেন লেখা রয়েছে ইংলিশ সেখানে ক্লিক করে পেজটিকে ইংলিশই করে নিতে হবে পেজটি ইংলিশ হবে যাওয়ার পর ঠিক উপরে দেখবেন মুভ টু আপসার বিজনেস লেখা রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে সেখানে ক্লিক করার পর আপনার সামনে ইন্ডিভিজুয়াল এবং বিজনেস দুটি অপশন আসবে আপনি ক্লিক করতে হবে ইন্ডিভিজুয়ালে প্রথম অপশনটিতে এখানে ক্লিক করার পর ঠিক উপরে আবারও ইংলিশ করার অপশন রয়েছে সেখানে আপনি ক্লিক করে পেজটিকে ইংলিশে করে নেবেন সেখানে ইংলিশ হয়ে যাওয়ার পর দেখবেন লগ ইন লেখা রয়েছে লগ ইনের নিচে ইউজার নেম রয়েছে সেই ইউজার নেমে আপনাকে টাইপ করতে হবে আপনার আকামা নাম্বার ঠিক আছে আর তার ঠিক নিচে রয়েছে পাসওয়ার্ড এখানে পাসওয়ার্ডে টাইপ করতে হবে যে পাসওয়ার্ডটি আপনি টেম্পোরারি আপনার মোবাইল নাম্বার মেসেজের মাধ্যমে দেয়া হয়েছিল সেই পাসওয়ার্ডটি আপনাকে এখানে টাইপ করতে হবে যেমন এইখানে দেখুন আমার মোবাইল মেসেজটি দেখাচ্ছি যে পাসওয়ার্ডটি আমি পেয়েছিলাম টেম্পোরারি পাসওয়ার্ড ঠিক সেই পাসওয়ার্ডটি আমি এখন ঠিক ইউজার নেমের নিচে টাইপ করে নিচ্ছি ঠিক আছে এখানে টাইপ করার পর আমি লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করার পর আমার মোবাইলে একটি ওটিপি কোড চলে আসবে এই দেখুন একটি ওটিপি কোড চলে আসছে অলরেডি সেই ওটিপি কোডটি আমি টাইপ করব এখানে ঠিক আছে টাইপ করার পর আবার লগ ইনে ক্লিক করব লগ ইনে ক্লিক করার পর নতুন যে পেজটি ওপেন হয়েছে সেখানে আপনার প্রথমেই ছবি চলে আসছে তার মানে আপনার আপসার অ্যাকাউন্ট অলরেডি অর্ধেক কমপ্লিট হয়ে গেছে এখন সম্পূর্ণটা কমপ্লিট করতে হলে আপনাকে এখানে আপনার ডাটাগুলো ঠিকমতো আপনি ফিল করে তারপর অ্যাক্টিভ করে নিতে হবে এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে ইউজার আইডি সেখানে একটি ইউজার আইডি বানাবেন আপনার নাম অক্ষর দিয়ে সাথে কয়েকটি সংখ্যা দিয়ে একটি ইউজার আইডি বানিয়ে নেবেন ঠিক আমি যেভাবে বানিয়েছি তারপর রয়েছে পাসওয়ার্ড পাসওয়ার্ডের প্রথম অক্ষরটি আপনার নামের অথবা যে কোনো একটি অক্ষর আপনার পছন্দ মতো দিয়ে দিবেন সেই অক্ষরটি হতে হবে ক্যাপিটাল অক্ষর ঠিক আছে তারপর আপনি পাসওয়ার্ডের ঠিক নিচে রয়েছে কনফার্ম পাসওয়ার্ড ঠিক কনফার্ম পাসওয়ার্ডে একই পাসওয়ার্ড বসাবেন রিটাইপ করবেন ঠিক আছে তারপর রয়েছে ইমেল এখানে আপনি আপনার ইমেল টাইপ করবেন ইমেল বসানোর পর আপনি আবার কনফার্ম ইমেল বসাবেন ঠিক আছে যদি ইমেল না থাকে তাহলে একটি ইমেল বানিয়ে নেবেন তারপর একদম নিচে রয়েছে মোবাইল নাম্বার এখানে আপনি আপনার মোবাইল নাম্বার ফাইভ থেকে শুরু করে বসাবেন জিরো না বসিয়ে ফাইভ দিয়ে তারপর পুরো নাম্বারটি এখানে বসাবেন বসানোর পর অকেতে ক্লিক করবেন অকে ক্লিক করার পর এখানে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে সেই ওটিপি কোডটি আপনি প্রথমে বসাবেন প্রথমে ওটিপি কোডটি বসাবেন তারপর ঠিক নিচে থাকবে আপনার আইডি আইডেন্টিফিকেশান নাম্বার তার মানে আপনার আইডি নাম্বার ঠিক আছে এখানে আপনি নিচে আপনার আকামা নাম্বারটি বসিয়ে দিবেন যে ন্যাশনাল আইডি থাকবে সেই ন্যাশনাল আইডি নাম্বারটি এখানে আপনি বসাবেন ঠিক আছে তো যাই হোক এখানে কমপ্লিটলি আপনার ন্যাশনাল আইডিটি বসানোর পর নিচে রয়েছে ওকে সেই ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর এখানে দেখুন লেখা আসছে ওয়েলকাম টু আপসার ই সার্ভিস ইয়র প্রোফাইল হ্যাজ ক্রিয়েটেড সাকসেসফুলি ঠিক আছে আপনার আপসার অ্যাকাউন্টটি কমপ্লিট সাকসেসফুলি হয়ে গেছে তারপর আপনি উপরে থ্রি থ্রিডোটি ক্লিক করে এখানে লগ আউট সিস্টেম রয়েছে সেখান থেকে লগ আউট হয়ে যাবেন ঠিক আছে লগ আউট হয়ে যাওয়ার পর আপনি এখানে পুনরায় লগ ইন করবেন পুনরায় যে লগ ইন করবেন লগ ইন করতে হলে আপনাকে প্রথমে ইউজার নেমে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিতে হবে তারপর আপনি যে নতুন পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলেন সেই নতুন পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন আমি যে পাসওয়ার্ড বানিয়েছিলাম সেই পাসওয়ার্ড দিয়ে এখন আমি লগ ইন করছি প্রথমে আমি ইউজার নেমের জায়গায় যে ইউজার নেম ছিল বানিয়েছিলাম সেই ইউজার নেম টাইপ করলাম অথবা এখানে আপনি আপনার একামা নাম্বার টাইপ করতে পারবেন ইউজার নেমের জায়গায় তারপর পাসওয়ার্ড যে পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করেছিলেন সেই পাসওয়ার্ডটি আপনি এখানে টাইপ করবেন তারপর লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার সাথে সাথে আপনার মোবাইলে একটি ওটিপি কোড চলে আসবে সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি আপনি ঠিক এই জায়গাটায় ঠিক এই জায়গাটায় আপনি টাইপ করে নেবেন ঠিক আছে এই ভেরিফিকেশান কোডের জায়গায় টাইপ করে নেবেন টাইপ করার পর লগ ইনে ক্লিক করবেন ঠিক আছে তো আমি টাইপ করা শেষ লগ ইনে ক্লিক করলাম লগ ইনে ক্লিক করার পর দেখুন যথারীতি আমার আপসার অ্যাকাউন্টটি খুলে গেছে আমি যার আপসার অ্যাকাউন্ট বানিয়েছি ঠিক তার ছবি এবং নাম প্রথমেই চলে আসছে এবং আপসার অ্যাকাউন্টের ডিটেলস এখানে আপনি চেক করতে পারবেন বন্ধুরা আশা রাখি বুঝতে পেরেছেন যে কিভাবে আপসার অ্যাকাউন্ট বানাতে হয় আমার এই ভিডিও দেখে যদি আপনারা সামান্যতম উপকারে আসে তাহলে প্লিজ একটি লাইক দিবেন কারণ একটি লাইকের কারণে আমাদের কাজের আগ্রহটা অনেক বেশি বেড়ে যায় আর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে হলে সাবস্ক্রাইবটা করে রাখুন প্লিজ পাশাপাশি বেল বাটনটিও বাজিয়ে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে সহজ হবে আপনাদের ওকে থ্যাংকস ফর ওয়াচিং